নতুন বছরের প্রথম দিনে সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো পর্যটকের ভিড়, দর্শনার্থীদের পদচারণায় মুখর সাগর তীর। আর এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, রাব্বি, শুভ সকাল, শুভ ইংরেজি নববর্ষ। আজ বছরের প্রথম দিন 2022 সালের। এই 22 সালের প্রথম দিনে আমরা সকালবেলায় দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে মানুষজন ছুটে এসেছে। দীর্ঘ রাত 3-4 পর্যন্ত আনন্দ উল্লাসে মেতেছিল দেশের দূর দূরান্ত থেকে আসা মানুষজন। আজ বছরের প্রথম দিনের সকালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পর্যটকরা সমুদ্রের নোনা জলে গা ভেজাতে ছুটে এসেছেন। তারা দেখছি বেশ আনন্দে মেতে আছে। এখানে ছোট শিশু থেকে শুরু করে সব বয়সেরই মানুষ এখন সমুদ্রে সকাল থেকে দলে দলে প্রবেশ করেছে। তাদের প্রবেশ করা পরেই তারা সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সে জলরাশিতে তারা আনন্দে মেতেছে। বিশেষ করে বছরের প্রথম দিন তারা সমুদ্র সৈকতে এসে বছরটাকে নতুনভাবে উপলব্ধি করার জন্য এবং নতুন করে কর্মজীবনে ফিরে যাওয়ার জন্য মূলত কক্সবাজারে ছুটে এসেছেন বলে জানিয়েছেন। যে ছুটি, সাপ্তাহিক ছুটির দিন ছিল শুক্রবার, আজ শনিবার, এই দুই দিন যেহেতু বন্ধ তাই তারা এখানে সময়টা ভালোভাবে কাটাচ্ছেন এবং নতুন বছরকে ভালোভাবে বরণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা বলছে তারা প্রত্যাশা করছেন যে এই বছরটি সুন্দর করে, যাতে আগামীর যে এই বছরটি যাতে সুন্দর হয় সেই প্রত্যাশাই করছেন এবং করোনামুক্ত একটি বিশ্ব যাতে 2022 সাল হয় সেটি কামনা করছেন। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটক এসেছে গত দুই দিন ধরে এখানে আনন্দ মেতে আছে, এসব পর্যটকের যে যাতে কোনো ধরনের নিরাপত্তা নিয়ে ঘাটতি না হয় সেজন্য ট্যুরিস্ট পুলিশও যথাযথ দায়িত্ব পালন করছে। আমরা দেখতে পেয়েছি সমুদ্র সৈকতে যে কয়টি পয়েন্ট রয়েছে সেসব পয়েন্টে যে লাইফ গার্ড কর্মীরা সার্বক্ষণিক সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এবং ট্যুরিস্ট পুলিশও সমুদ্র সৈকতের বালিয়াড়ি সহ যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোতেও নিরাপত্তা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে সুন্দরভাবে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে এবং নতুন বছরকে সুন্দর করে উপভোগ করছেন। তো রাব্বি, এ ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।